টুয়েলভের আমি অপেরন বলবো, এই চ্যাপ্টারে এটাই লাস্ট অংশ। তোমাদের এগুলো আমি এখানে বলে দিচ্ছি, বলে দিয়ে আবার যেদিন ক্লাস যেদিন নেওয়া সম্ভব হবে সেদিনকে বলবো। যাই হোক, অপেরন হচ্ছে, এটা হচ্ছে একটা ডিএনএর অংশ এবং প্রোক্যারিওটসে এটা দেখতে পাওয়া যায়। আর এখানে একটা একটা জেনেটিক একক ডিএনএর অংশ, পাশাপাশি কতগুলো স্ট্রাকচারাল জিন এবং কতগুলো রেগুলেটর জিন। স্ট্রাকচারাল জিন এবং রেগুলেটর জিন মানে কি? স্ট্রাকচারাল জিন থেকে তোমার অর্থবহ এমআরএনএ তৈরি হবে, আর রেগুলেটর জিনের থেকে এমআরএনএর কিছু অংশ তৈরি হবে, কিন্তু সেগুলো অর্থবহ নয়। হ্যাঁ, তাহলে এগুলো স্ট্রাকচারাল জিন এবং রেগুলেটর জিনগুলো পাশাপাশি অবস্থান করে একত্রে স্ট্রাকচারাল জিনের ট্রান্সক্রিপশন দ্বারা একটিমাত্র পলিসিস্ট্রনিক এমআরএনএ সংশ্লেষ ঘটায় এবং বিভিন্ন পলিপেপটাইড গঠন করে, তাকে বলে অপেরন। মানে পলিসিস্ট্রনিক এমআরএনএ মানে আমি আগে বলে দিয়েছি, একটা এমআরএনএর মধ্যে যদি একাধিক এনজাইম তৈরির, মানে একাধিক যদি প্রোটিন তৈরির কোনো ব্যবস্থা থাকে, তাকে বলে পলিসিস্ট্রনিক এমআরএনএ। এখানে যেমন যে এমআরএনএটা উৎপাদন হবে সে তিনটে এনজাইমকে উৎপাদন করবে। এটা সাধারণত ইউক্যারিওটে হয় না, ইউক্যারিওটে মনোসিস্ট্রনিক এমআরএনএই হয়, যে একটা এমআরএনএ একটাই প্রোটিনকে সংশ্লেষ করে। কিন্তু যদি প্রোক্যারিওটসের ক্ষেত্রে পলিসিস্ট্রনিক এমআরএনএ সৃষ্টি করে এবং বিভিন্ন পলিপেপটাইড গঠিত হয়, তাকে অপেরন বলে। এবং এই অপেরন নানাভাবে তোমার নানাভাবে কার্যকরী হতে পারে। যেমন আমাদের পড়তে হবে ইনডিউসেবল অপেরন। ইনডিউসেবল অপেরন একটা প্রকারভেদ হচ্ছে, ইনডিউসেবল অপেরন একটা, রিপ্রেসেবল অপেরন একটা। ইনডিউসেবল অপেরন হচ্ছে স্বাভাবিক অবস্থায় এই অপেরনটা বন্ধ থাকবে, অপেরনের ব্যবস্থাটা, অর্থাৎ অপেরন বন্ধ থাকা মানে ট্রান্সক্রিপশন বন্ধ থাকা। অপেরন তো ডিএনএর অংশ, তার থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে যে এমআরএনএটা তৈরি হবে সেই তৈরিটা বন্ধ থাকাটাকে বলে অপেরন বন্ধ থাকা, আর ওইটা চালু হওয়াটাকে বলে অপেরন চালু হওয়া। তাহলে স্বাভাবিক অবস্থায় এই অপেরনটার, ইনডিউসেবল অপেরনের স্ট্রাকচারাল জিনগুলো নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ ট্রান্সক্রিপশন ঘটে না, মানে অপেরন বন্ধ থাকে। কিন্তু কোনো আবিষ্টক বা ইনডিউসার যদি মাধ্যমে উপস্থিত হয়, তাহলে জিনগুলো সক্রিয় হয়ে উঠতে পারে, অর্থাৎ এমআরএনএ সংশ্লেষ ঘটে, যেটা আমাদের পড়তে হবে। সেটা হচ্ছে ল্যাক অপেরন সচল। এবার যেভাবেই হোক, সচল হওয়ার পরেও কিন্তু ল্যাক অপেরন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কারণ যদি রিপ্রেসার বা রিপ্রেসার কোরিপ্রেসার জটিল মাধ্যমে উপস্থিত হয়, তাহলে কিন্তু এরা পুনরায় বন্ধ হয়ে যেতে পারে, আবার ইনডিউসেবল কোনো পদার্থ দিয়ে তাকে চালু করতে হতে পারে। এটা উদাহরণ হচ্ছে ল্যাক অপেরন। আর রিপ্রেসেবল অপেরন কি? ঠিক উল্টোটা। স্বাভাবিক অবস্থায় এই ধরনের অপেরনের স্ট্রাকচারাল জিনগুলো সক্রিয় থাকে এবং ট্রান্সক্রিপশন চালু থাকে, মানে অপেরন চালু থাকে। কিন্তু কোনো রিপ্রেসার যদি আসে, আগেরটা এসেছিলো কি ইনডিউসার এসেছিলো, এবার যদি রিপ্রেসার আসে, তাহলে তার উপস্থিতিতে জিনগুলো নিষ্ক্রিয় হয়ে অপেরনটাকে বন্ধ করে দেয়, সেটাকে বলে রিপ্রেসেবল অপেরন। যেমন ট্রিপটোফ্যান অপেরন, এক্ষেত্রে ট্রিপটোফ্যানটা নিজে কোরিপ্রেসারের কাজ করে এবং স্বাভাবিক অবস্থায় যে রিপ্রেসারটি নিষ্ক্রিয় থাকে তার সঙ্গে ট্রিপটোফ্যান এসে জুড়ে যায়, জুড়ে গিয়ে সক্রিয় রিপ্রেসার তৈরি করে এবং অপেরনটাকে বন্ধ করে দেয়। রিপ্রেসার এমনিতে নিষ্ক্রিয় ছিল, কিন্তু কোরিপ্রেসারের সহায়তা এসে সে সক্রিয় হয়ে এটা করে। আচ্ছা, বৈশিষ্ট্য হচ্ছে একটা অপেরনের সব স্ট্রাকচারাল জিনগুলো পাশাপাশি থাকবে, তারপরে হচ্ছে একাধিক স্ট্রাকচারাল জিন থেকে একটিমাত্র এমআরএনএ তৈরি হবে, তারপরে হচ্ছে এমআরএনএটা পলিসিস্ট্রনিক হবে, অর্থাৎ একাধিক এনজাইম বা উৎসেচক বা প্রোটিন তৈরি করবে। এমআরএনএ পলিসিস্ট্রনিক হওয়ায় অনেকগুলো ইনিশিয়েশন কোডন, ইনিশিয়েশন মানে প্রারম্ভিক কোডন এবং টার্মিনেশন কোডন মানে স্টপ কোডন, সেগুলো থাকবে। অপেরন থেকে সৃষ্ট সবকটি পলিপেপটাইড উৎসেচক একই বিপাকক্রিয়ায় অংশগ্রহণ করবে, অথবা অংশগ্রহণ যদি নাও করে কোনো রকম ব্যাঘাত ঘটাবে না। প্রথম স্ট্রাকচারাল জিনের আগে আপস্ট্রিম অংশে অপারেটর জিন থাকে, সিস এলিমেন্ট হিসেবে থাকে, আর এটি হচ্ছে অপেরনকে এমআরএনএ সংশ্লেষকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আর অপেরন অংশের আগে আপস্ট্রিম অঞ্চলে অপেরনকে নিয়ন্ত্রণকারী আরেকটা জিন থাকবে, তাকে রেগুলেটর জিন বলে। এমনি আমরা প্রোমোটারটা পড়েছি এমআরএনএতে, মানে ট্রান্সক্রিপশনে, এছাড়াও প্রোমোটার ছাড়াও এখানে এক্সট্রা দুটো থাকছে, একটা হচ্ছে অপেরন জিন আর একটা হচ্ছে তোমার নিয়ন্ত্রক জিন বা রেগুলেটর জিন, এটা ট্রান্স এলিমেন্ট হিসেবে অবস্থান করবে। এটির থেকে প্রয়োজনে রিপ্রেসার প্রোটিন উৎপন্ন হয়, যা ব্যাপনের মাধ্যমে কার্যস্থলে উপস্থিত হয়ে অপেরনের কাজকে নিয়ন্ত্রণ করে। রিপ্রেসার এককভাবেও কাজ করতে পারে বা কোরিপ্রেসারের সঙ্গে সংযুক্ত হয়েও কাজ করতে পারে, ঠিক আছে? এবং রিপ্রেসারের কাজ হচ্ছে অপারেটরের সঙ্গে যুক্ত হওয়া। আচ্ছা, দেখো ব্যাপারটা কীরকম, এবারে আমরা এর বর্ণনায় আসি। এর দুটো, মানে এর যে কাজটা হয়, দুটো কৌশল থাকে। একটা হচ্ছে ধনাত্মক কৌশল, যার ফলে স্ট্রাকচারাল জিনগুলি কার্যকলাপ শুরু করবে বা বেশি করে করবে, আর ঋণাত্মক কৌশল হচ্ছে যার ফলে স্ট্রাকচারাল জিনগুলো কাজটা কম করে করবে, ঠিক আছে? ল্যাক অপেরনের আমাদের উপাদানগুলো দেখো, ছবিটা আঁকা আছে, ভালো করে দেখো। প্রথমে হচ্ছে স্ট্রাকচারাল জিন, অ্যাকসেপ্ট স্ট্রাকচারাল জিন, এই দিকটা, এই যে একটা ডটেড লাইন রয়েছে এই দিকটা, তিনটেই হচ্ছে স্ট্রাকচারাল জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ।
ঠিক আছে। ল্যাগজেড হচ্ছে একদম প্রথমটাই, প্রথমটাই হচ্ছে ল্যাগজেড। এটা 3510টা বেস পেয়ার নিয়ে গঠিত, এটা তৈরি করবে বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচক। এটা কিন্তু প্রথমে এটা তৈরি করবে না, প্রথমে টোটালটাই একটা এমআরএনএ তৈরি করবে, সেই এমআরএনএটা পলিসিস্টোনিক এবং সে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করবে ল্যাগজেড থেকে। এরপরে আসছে ল্যাক ওয়াই। ল্যাক ওয়াই কী করছে? ল্যাক ওয়াই হচ্ছে মিডলে অবস্থিত, এটা ল্যাগজেডের ঠিক পরেই অবস্থিত, 780টা বেস পেয়ার নিয়ে গঠিত। এ তৈরি করবে ল্যাক পারমিয়েজ উৎসেচক, ঠিক আছে, যেটা আবার কোষের ভেতর ল্যাকটোজের যে উৎপাদন, ল্যাকটোজ তো এর একটা ইন্ডিউসার, এই ওপেরনটা সেটাকে আবার প্রবেশটাকে উদ্দীপিত করবে। ল্যাক এ লাস্ট, এ হচ্ছে শেষ সাংগঠনিক জিন, এটা 825টা বেস পেয়ার নিয়ে গঠিত। ট্রান্স অ্যাসিটাইলেজ বলে একটা এনজাইম বার করে। একটা কথা বলার আছে, এই ট্রান্স অ্যাসিটাইলেজ কিন্তু এই দুটো এনজাইম যেমন সরাসরি বিপাক্রিয়া অংশগ্রহণ করে, এই ট্রান্স অ্যাসিটাইলেজ কিন্তু একই জাতীয় বিপাক্রিয়া অংশগ্রহণ করে না, তবে একই একক হিসেবে তৈরি হয় বলে একে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। এরপরেই থাকবে প্রান্তীয় জিন টিএসএক্স, এদিকে প্রান্তীয় জিনটা বলা নেই, প্রো বি, হ্যাঁ, এই দুটো হচ্ছে প্রান্তীয় জিন। হ্যাঁ, হলো এটা স্ট্রাকচারাল জিন হয়ে গেল। এবারে আমাদের এর আগে, এর ডাউনস্ট্রিম, এই এর আপস্ট্রিম, আপস্ট্রিম মানে বাঁদিকে, ডাউনস্ট্রিম মানে ওদিকে, ওগুলো সব প্লাস হিসেবে চিহ্নিত হবে, এগুলো মাইনাস হিসেবে। এর ঠিক পরেই রয়েছে অপারেটর জিন ল্যাক ও, ল্যাগজেডের ঠিক আগে এবং প্রোমোটারের ঠিক পরে। প্রোমোটার এইটা আর এটা হচ্ছে স্ট্রাকচারাল জিন, তাদের দুজনের মাঝখানে অবস্থান করছে, ঠিক আছে। ট্রান্সক্রিপশনের সময় কার্যত ল্যাক ও জিনের মধ্যস্থ স্থান থেকে পদ্ধতিটি শুরু হয়, অর্থাৎ ট্রান্সক্রিপশন শুরু হয়, এটার মাঝামাঝি কোনো একটা জায়গা থেকে শুরু হয়। এটা প্লাস ওয়ানের আগে 7টা বেস এবং প্লাস ওয়ানের পরে 29টা বেস পেয়ার নিয়ে এই জিনটা বিস্তৃত, মানে বেশ বড়। কোনোভাবে ল্যাক আই থেকে সৃষ্ট, এটা ল্যাক আই, এটা রেগুলেটর জিন, এর থেকে দেখো রিপ্রেসার তৈরি হচ্ছে। এই রিপ্রেসার গিয়ে ল্যাক ওতে যদি আবদ্ধ হয় তাহলে আরএনএ পলিমারেজ, তোমরা শুনেছ আরএনএ পলিমারেজ হচ্ছে ট্রান্সক্রিপশন করে, যে এমআরএনএটা তো তৈরি করবে, সেই আরএনএ পলিমারেজ কিন্তু কাজ করতে পারে না, তখন এই টোটাল সিস্টেমটা বন্ধ হয়ে যায়। রিপ্রেসার প্রোটিনটা কী করে? অ্যালোল্যাকটোজের সঙ্গে যদি আবদ্ধ হয়, এটা কীভাবে তাহলে চালু হবে? রিপ্রেসার প্রোটিনটা যদি মাধ্যমে অ্যালোল্যাকটোজ বলে কিছু থাকে, তাহলে তার সঙ্গে আবদ্ধ হলে পরে তার একটা স্ট্রাকচারাল চেঞ্জ এসে যায়, তখন সে আর ল্যাকোর সঙ্গে যুক্ত হতে পারে না, যুক্ত হতে পারে না, তখন অপেরনটা আবার চালু হয়ে যায়, কারণ এমআরএনএ যখন বাধা পেল না, তখন এমআরএনএ কিন্তু এই আরএনএ পলিমারেজ যখন বাধা পেল না, তখন কিন্তু এমআরএনএটাকে গঠন করতে শুরু করলো, ঠিক আছে, তখন অপেরন আবার চালু হয়ে গেল। এই ঘটনাটাকে বলা হয় অপেরনের অ্যালোস্টেরিজম। এটা গেল অপারেটর জিন। এবার আসছে ল্যাক পি, প্রোমোটার। এটা লাগবেই, যে কোনো ট্রান্সক্রিপশনে প্রোমোটার লাগবেই, আমি ট্রান্সক্রিপশনেই বলে দিয়েছি। এটা ল্যাক ও জিনের আগে আপস্ট্রিম অঞ্চলে অবস্থিত, 80টা বেস পেয়ার যুক্ত, এবং এর দুটি অঞ্চল, একটা হচ্ছে -55 থেকে +1 পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, আর আরএনএ পলিমার হচ্ছে সংযুক্তি স্থান, প্রথমটা হচ্ছে আরএনএ পলিমারের সংযুক্তি স্থান, -55 থেকে +1 পর্যন্ত বিস্তৃত। আর আরেকটা হচ্ছে ক্যাপ বলে একটা যৌগ পাওয়া যায় এখানে, সেই ক্যাপের সংযুক্তি স্থান, সেটা -55 থেকে -80 পর্যন্ত বিস্তৃত। প্রোমোটারের এরকম দুটো করেই বিন্দু থাকে, তোমরা জানো, ঠিক আছে। প্রোমোটারের দুটো স্থায়ী তোমার অঞ্চল থাকে, সজ্জা থাকে, জানো, প্রিবনাও বক্স, এটা পড়েছো, 5' টাটা অ্যাট 3', মধ্যবিন্দু হচ্ছে -10, আর রেকগনিশন সিকোয়েন্স টিটি গাকা, টিটি জিএস সিএ, 5' টিটি গাকা, 3', মধ্যবিন্দু -35। তবে এই প্রোমোটার অঞ্চলে কোনোভাবে কোনো রকম মিউটেশন ঘটলে তখন কিন্তু এই সিকোয়েন্সগুলো বাধাপ্রাপ্ত হয়, এই যে সিকোয়েন্সগুলো বললাম বাধাপ্রাপ্ত হয়, তখন ওপেরনটা কিন্তু আর বন্ধ হয়ে যায়, আর চালু থাকে না। এবারে আসছে লাস্ট রেগুলেটর জিন ল্যাক আই। এই ল্যাক আই হচ্ছে সর্বোচ্চ আপস্ট্রিমে অবস্থিত এবং ল্যাক পি এর আগে অবস্থিত, 1045টা বেস পেয়ার যুক্ত এবং স্বনিয়ন্ত্রিত। এই একটা রিপ্রেসার প্রোটিন উৎপন্ন করে, যে গিয়ে ল্যাক ওতে বসে গেলে পরে ল্যাক ও কিন্তু অবরুদ্ধ হয়ে যায়, এবং এখান থেকে যে এমআরএনএ সংশ্লেষ হয়ে আসছিলো এই জায়গাটা গিয়ে সেটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে। রেগুলেটর জিন কিন্তু টোটাল এটাকে চালায়, অন্যরা সবাই চালায়, এ কিন্তু মনে হয় ডাইরেক্ট চালায়। এবার কার্যপদ্ধতি দেখো, ল্যাক ওপেরনে সাংগঠনিক জিনগুলো এগুলো ল্যাকটোজের উপস্থিতিতে ট্রান্সক্রিপশন ঘটাতে পারে, সুতরাং ল্যাকটোজ হলো অপেরনটির ইন্ডিউসার। আর ল্যাকটোজ যদি অনুপস্থিত থাকে কোনোভাবে, তাহলে কয়ে কোনো বিটা গ্যালাক্টোসাইডেজ এবং ল্যাক পারমিয়েজ যদি উপস্থিত থাকে, তাহলে অল্প দু একটা যদি ল্যাকটোজ থাকে, তাহলে তার সংস্পর্শ মাত্র তাদের 1000 গুণ প্রোডাকশন বাড়িয়ে দেয়, ল্যাকটোজের প্রোডাকশন 1000 গুণ বাড়িয়ে দেয়। মাধ্যমে যদি গ্লুকোজ অনুপস্থিত থাকে, তবে ল্যাকটোজ ইন্ডিউসারের কাজ করে, ঠিক আছে। গ্লুকোজ থাকলে কিন্তু ল্যাকটোজ কিছু করে না, গ্লুকোজ উপস্থিত থাকলে ব্যাকটেরিয়া আর ল্যাকটোজকে দেখেই না, ব্যাকটেরিয়া তখন গ্লুকোজকেই ব্যবহার করে এবং ল্যাক ওপেরন বন্ধ হয়ে যায়।
গ্লুকোজ থাকলে ক্যাপ ক্যাম্প জোট গঠিত হয় না। দেখো এই যে ক্যাপ ক্যাম্প জোট, এটা একটা খুব গুরুত্বপূর্ণ, এ গিয়ে ল্যাকপিতে আটকায়। ল্যাকপিতে আটকালে কিন্তু ল্যাকপিটা ঠিকঠাক মতন কাজ করতে পারে এবং এমআরএনএ সংশ্লেষটা চলে। কিন্তু মাধ্যমে যদি এই ক্যাপ যৌগ না থাকে বা সাইক্লিক এএমপি মানে ক্যাম্প যৌগ না থাকে, তাহলে কিন্তু এটা জোট যদি গঠন না হয় তাহলে এই জোটটা কিন্তু প্রোমোটারে আটকাতে পারে না এবং তাহলে আরএনএ পলিমারটা ভালোভাবে সক্রিয় হতে পারে না এবং ট্রান্সক্রিপশন বাধাপ্রাপ্ত হয়। ল্যাকটোজের অনুপস্থিতিতে ল্যাক আই থেকে উৎপন্ন রিপ্রেসার প্রোটিন ল্যাক ওর সাথে আবদ্ধ হচ্ছে, ছবিটা আঁকাই আছে, ওর সাথে আবদ্ধ হয়ে ফল ট্রান্সক্রিপশনকে বন্ধ রাখে। মাধ্যমে সামান্য ল্যাকটোজ প্রবেশ মাত্র কিছু বিটা গ্যালাক্টোসাইডেজ অ্যালোল্যাকটোজ তৈরি করতে শুরু করে। ল্যাকটোজ প্রথম তৈরি করে, তারপর অ্যালোল্যাকটোজ তৈরি করে ফেলে। এই অ্যালোল্যাকটোজ গিয়ে রিপ্রেসারে আটকাবে, যেই আটকাবে রিপ্রেসারের একটা গঠনগত চেঞ্জ আসবে, সেই আর ল্যাক ওতে আটকাতে পারবে না, আবার ওপেরনটা চালু হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এর ব্যাপার, খুব ভালো করে শোনো। ওপেরনের নিয়ন্ত্রণ, এটাই মেন, ধনাত্মক নিয়ন্ত্রণ, তার মধ্যে দুটো হয়, একটা সাধারণ মেটাবলিক ধনাত্মক নিয়ন্ত্রণ আর একটা হচ্ছে জেনেটিক ধনাত্মক নিয়ন্ত্রণ। ঠিক আছে, মানে কিছু মিউটেশন হলে তাকে বলছি আমরা জেনেটিক নিয়ন্ত্রণ। প্রথম হচ্ছে ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজের উপস্থিতি। আমরা আগেই বলেছি যে ল্যাকটোজ হচ্ছে ইনডিউসার আর অ্যালোল্যাকটোজ কিন্তু মেন। ল্যাকটোজ যতই নাম থাক না কেন, ল্যাকটোজ হচ্ছে ইনডিউসার কিন্তু গৌণ ইনডিউসার, কারণ ল্যাকটোজ কিন্তু রিপ্রেসারের সঙ্গে সরাসরি আটকাতে পারে না। ল্যাকটোজ প্রথমে অ্যালোল্যাকটোজে রূপান্তরিত হয়, রিপ্রেসারের সঙ্গে আটকায়, তবে রিপ্রেসার গিয়ে আর ল্যাক হতে বসতেই পারে না। সেই জন্য আমরা ল্যাকটোজকে গিয়ে এই ল্যাকটোজকে গৌণ ইনডিউসার বলছি আর অ্যালোল্যাকটোজকে হচ্ছে প্রাইমারি ইনডিউসার বলছি। আচ্ছা, ল্যাক ওপেরন যখন বন্ধ থাকে তখনও মাধ্যমে কিছুমাত্র যদি ল্যাকটোজ থাকে তাহলে এবং কিছুমাত্র যদি বিটা গ্যালাক্টোসাইডেস থেকে যায় তাহলে অ্যালোল্যাকটোজটা জন্ম হয় এবং অ্যালোল্যাকটোজ সঙ্গে সঙ্গে মুখ্য ইনডিউসার হিসেবে কাজ করে এই রিপ্রেসারকে আটকে ফেলে। রিপ্রেসারকে আটকে ফেলবে, রিপ্রেসার এসে আর ল্যাক হতে যুক্ত হতে পারবে না। এটা গেল হচ্ছে ল্যাকটোজ বা অ্যালোল্যাকটোজের উপস্থিতি, তার মানে আমরা ওপেরনটাকে চালু হতেই দেখলাম। ঠিক আছে, এবার হচ্ছে ক্যাপ ক্যাম্প যৌগের উপস্থিতি। এ কী করছে, এও কিন্তু প্রোমোটারের সঙ্গে আটকাচ্ছে। প্রোমোটারের সঙ্গে যদি এ আটকায় তাহলে পরে দেখা যাচ্ছে যে পলিমারেজ, আরএনএ পলিমারেজ সে খুব সুন্দরভাবে কাজ করছে এবং এমআরএনএটাকে তৈরি করছে, অর্থাৎ ওপেরনকে চালু রাখছে। তাহলে আমরা দুটো দেখলাম, একটা হচ্ছে ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ উপস্থিত থাকলে ওপেরন ভালোভাবে চালু থাকছে, আর ক্যাপ ক্যাম্প যৌগ উপস্থিতি এবং ল্যাকপিতে তার আটকানো, এই দুটো কাণ্ড কিন্তু একে ভালোভাবে তোমার অপেরনটাকে ভালোভাবে চালু রাখছে বা জেনেটিক নিয়ন্ত্রণে চলে এসো। ল্যাক ও এর জেনেটিক নিয়ন্ত্রণ, ল্যাক ওতে যদি জেনেটিক রিপ্রেসারটা বসে যায় তাহলে তো এটা বন্ধ হয়ে যায়। কিন্তু যদি ল্যাক ওর এমনভাবে মিউটেশন হয় যে রিপ্রেসারটা বসতেই পারে না, তাহলে কিন্তু ওপেরনটা সবসময় চালু থাকে, কোনো কিছুতেই ওপেরনটাকে বন্ধ করা যায় না। এই ধরনের চালু থাকা অবস্থাটাকে বলা হয় কনস্টিটিউটিভ সংশ্লেষ। ঠিক আছে, আচ্ছা, এক্ষেত্রে ওপেরনের ওপর রেগুলেটর, রিপ্রেসার, ল্যাকটোজ, অ্যালোল্যাকটোজ, গ্লুকোজ কারোর কিচ্ছু রকম প্রভাব থাকে না, না নেগেটিভ না পজিটিভ, ওটা নিজের থেকেই প্রোডাকশন হতে থাকবে। ল্যাক আই যে কিনা রিপ্রেসার তৈরি করছে, তার যদি এমন কোনো মিউটেশন হয় যে সে রিপ্রেসার তৈরিই করতে পারলো না, তাহলেও তো আমার এখানে আটকাবে না, তখনও কিন্তু ওপেরন চালু থাকবে, এটাও কনস্টিটিউটিভ সংশ্লেষ। ঠিক আছে, এবারে যদি অপারেটরের সুপার রিপ্রেসারের সঙ্গে আবদ্ধ না হয়, এবার যদি একটা সুপার রিপ্রেসার বলে কোনো জিনিস থাকে, যদি মানে এটা হয় মাঝে মাঝে তৈরি, সুপার রিপ্রেসারকে কেউ হাঁটাতে পারে না, কোনোভাবে যদি ল্যাক আই সুপার রিপ্রেসারের সঙ্গে যদি আবদ্ধ না হওয়ার মিউটেশন ঘটায় তাহলে কিন্তু সবসময় ওপেরনটা চালু থাকবে। ঠিক আছে, তাহলে ল্যাক ওর মিউটেশনটা এমনভাবে হবে যে আইদার সে রিপ্রেসারকে তৈরি করবে না, সে রিপ্রেসারকে আটকাতে পারবে না, তাহলে তোমার সবসময় ওপেরন চালু থাকবে। ল্যাক আই এর এমন মিউটেশন হবে যাদের সে রিপ্রেসার তৈরি করতে পারবে না, তাহলে সবসময় চালু থাকবে। ল্যাক আই এর এমন মিউটেশন হবে যে সুপার রিপ্রেসারের সঙ্গে যাতে আটকাতেই না পারে, তাহলেও কিন্তু সবসময় ওপেরনটা চালু থাকবে। এবার ঋণাত্মক নিয়ন্ত্রণে এসো, মানে এবার বন্ধ হবে। এবার হচ্ছে ল্যাক আই সৃষ্ট যে রিপ্রেসার প্রোটিন, সে যদি ল্যাক ওর সঙ্গে আবদ্ধ হয় তাহলে তো আমরা জানি যে আরএনএ পলকে সে নিষ্ক্রিয় করে দেয় এবং ওপেরন বন্ধ হয়ে যায়। আর গ্লুকোজের উপস্থিতি একটা খুব ভাইটাল, গ্লুকোজ যদি মাধ্যমে উপস্থিত থাকে তাহলে ব্যাকটেরিয়া ল্যাকটোজ অ্যালোল্যাকটোজকে পাত্তাই দেয় না, এই অবস্থায় সাইক্লিক এএমপিটা কমে যায়, ফলে এই যে জোটটা ক্যাপ ক্যাম্প জোটটা এটা ভালো তৈরি হয় না, ফলে প্রোমোটারে ভালো বসতেও পারে না এবং এমআরএনএ ভালো করে কাজ করতেও পারে না। এটা হচ্ছে একটা নেগেটিভ দিক। আর কি হতে পারে, এবার হচ্ছে স্ট্রাকচারাল জিনের মিউটেশন।
এবার স্ট্রাকচারাল জিনের মিউটেশন কীরকম হতে পারে, তোমাদের মিউটেশনে ওইটা ছিল না, মিসসেন্স ননসেন্স। মিসসেন্স মানে হচ্ছে কোনো একটা বেস, ধরো চলতে 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 কোনো একটা বা দুটো নাইট্রোজেন বেস পাল্টে গেল, তাহলে কি হলো যে কোডনটা সৃষ্টি হবে এমআরএনএতে সেটাও পাল্টে গেল, তাহলে অ্যামাইনো অ্যাসিডটা পাল্টে গেল, এটাকে বলে মিসসেন্স মিউটেশন। আর ননসেন্স মিউটেশন মানে কোনোভাবে স্টপ কোডন যদি হাজির হয়ে যায় তাহলে পুরো ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন সব বন্ধ হয়ে যায় সেটাকে, মানে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন নয় ট্রান্সলেশন বন্ধ হয়ে যায় সেটাকে বলে ননসেন্স মিউটেশন। এবার এই তিনটে রয়েছে আমাদের স্ট্রাকচারাল জিন, এদের মিউটেশন কীরমভাবে হতে পারে যেটা নেগেটিভ হতে পারে। দেখো ল্যাগ জেড এর মিউটেশন, প্রথমটার মিউটেশন, এই তো আসলটাকে বার করবে বিটা গ্যালাক্টোসাইডেজ, এর ধরো মিসসেন্স মিউটেশন হলো, তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজের বদলে অন্য কোনো এনজাইম তৈরি হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এদের ওপর কোনো হ্যাম্পার করবে না, এদের ওপরে কোনো হ্যাম্পার করছে না, তাহলে এটা ল্যাগজেডের যদি মিসসেন্স মিউটেশন হয়। কিন্তু ল্যাগজেডের যদি ননসেন্স মিউটেশন হয় তাহলে তো স্টপ কোডন এত দূর অবধি এসে ধরো বন্ধ হয়ে গেল, তাহলে ল্যাগজেডের বিটা গ্যালাক্টোসাইডেজও তৈরি হলো না, ল্যাগ ওয়াই এর ল্যাগ পারমিয়েজে তৈরি হলো না, ল্যাগ এর ট্রান্সঅ্যাসিটাইলেজে তৈরি হলো না, টোটাল ওপেরন সিস্টেমটা বন্ধ হয়ে গেল। তাহলে ল্যাগজেডের যদি মিসসেন্স মিউটেশন হয় তাহলে খুব একটা বড় এফেক্ট হচ্ছে না, কিন্তু তাও খারাপ নয়, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হলো না মানে এটা যথেষ্টই, কিন্তু ওপেরনটা কোনো রকমভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে। কিন্তু ল্যাগ জেডের যদি ননসেন্স মিউটেশন হয় যে স্টপ কোডন এসে গেছে ট্রান্সলেশন বন্ধ হয়ে গেছে, তাহলে ল্যাগ তোমার বিটা গ্যালাক্টোসাইডেজও বেরোবে না, ল্যাগ পারমিয়েজও বেরোবে না, ট্রান্সঅ্যাসিটাইলেজও বেরোবে না, টোটাল ওপেরন বন্ধ হয়ে গেল। এবার এসো ল্যাগ ওয়াই এর মিউটেশন, ওই মিসসেন্স ননসেন্স। মিসসেন্স যদি হয় ল্যাগ পারমিয়েজের জায়গায় অন্য কিছু একটা বেরোচ্ছে, সেটা একটু হ্যাম্পার করবে, খুব বেশি না হলেও হ্যাম্পার করবে। আর যদি ননসেন্স হয় তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে কিন্তু ল্যাগ পারমিয়েজ তৈরি হবে না এবং ট্রান্সঅ্যাসিটাইলেজও তৈরি হবে না, আগেরটা তৈরি হয়ে যাবে, এই অবধি তো কোনো অসুবিধা হয়নি, বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে কোনো রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে এটা চলবে। ওর যদি ননসেন্স মিউটেশন হয় তাহলেও কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি হবে, বাকি দুটো তৈরি হবে না। ও আচ্ছা, না মিসসেন্স মিউটেশন ল্যাক ওয়াইয়ের হলে ল্যাক পারমিয়েজ তৈরি হবে না, কিন্তু আগেরটা তো তৈরি হবেই, কোনো বাধা নেই, ট্রান্সঅ্যাসিটাইলেজও তৈরি হবে। আর যদি ননসেন্স হয় তাহলে বিটা গ্যালাক্টোসাইডেজ শুধু তৈরি হবে, ল্যাক পারমিয়েজও তৈরি হবে না, ট্রান্সঅ্যাসিটাইলেজও তৈরি হবে না। এবার চলে এসো ল্যাক এ, লাস্টেরটার যদি কোনো মিউটেশন হয়, মিসসেন্স মিউটেশন হলে ল্যাক জেড ল্যাক ওয়াই এর ওপর কোনো প্রভাব যেহেতু পড়েনি সেহেতু কোনো সমস্যা হবে না, ল্যাক ল্যাক এর থেকে যে ট্রান্সঅ্যাসিটাইলেজ উৎসেচকটা বের হচ্ছে সেটা দেখা যাচ্ছে যে খুব একটা মানে বেরোবে না, অন্য উৎসেচক বেরোবে, যেহেতু সেটা খুব একটা বিপাকীয় ক্রিয়াটা একই বিপাকীয় ক্রিয়া অংশগ্রহণ করে না, অতএব খুব একটা ওপেরনের ফাংশনাল কোনো ডিস্টারবেন্স হবে না। এবার ল্যাক এ যদি ননসেন্স মিউটেশন হয় তাহলে ট্রান্সঅ্যাসিটাইলেজের তো হবেই না, অন্য কোনো এনজাইমও সে জায়গায় হবে না, তবে একইভাবে ল্যাক জেড এবং ল্যাক ওয়াই কিন্তু তার কাজটা চালিয়ে যেতে পারবে, বিরাট কোনো সমস্যা হবে না। তাহলে এটা আমরা দেখতে পেলাম স্ট্রাকচারাল জিনের মিউটেশন। এবার আরও মিউটেশন আছে, সেটা হচ্ছে ল্যাক পি এর মিউটেশন। এই ল্যাক পি যদি এমনভাবে মিউটেশন করে যেখানে ক্যাপ ক্যাম জোট আবদ্ধ হতে না পারে তাহলে আরএনএ পল ভালো কাজ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে তোমার এমআরএনএ সংশ্লেষ বন্ধ হয়ে যাবে এবং অর্থাৎ টোপেরনটাই টোটাল বন্ধ হয়ে যাবে। ল্যাক আই এর মিউটেশন, ল্যাক আই এর একটা বিশেষ মিউটেশনের ফলে যদি নতুন ধরনের ল্যাক আইএস জিন উৎপন্ন হয় যে রিপ্রেসারের বদলে একটা সুপার রিপ্রেসার তৈরি করে, হ্যাঁ, এটা এটাকে ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ কাউকে দিয়েই হাঁটানো যাবে না, তাহলে কিন্তু দেখা যায় যে এরা সুপার রিপ্রেসারটা অনায়াসে ল্যাক ওতে গিয়ে জড়ো হয়ে যাবে এবং কমান নয় পুরো ওপেরনটা বন্ধ থাকবে, কতক্ষণে ওপেরন চালু হবে তারও কোনো ঠিক নেই। তবে এখানে একটা উল্লেখ্য যে সুপার রিপ্রেসারে যদি বার করে অথচ যদি ল্যাক ওর এমন একটা মিউটেশন হয় যে সে সুপার রিপ্রেসারের সঙ্গে আটকাতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আর নেগেটিভ কোনো এফেক্ট হবে না, ওপেরনটা চলবে। কিন্তু জেনারেলি ল্যাক আই যদি সুপার রিপ্রেসার বার করে সে রিপ্রেসারের মতন তাকে কোনো কিছু দিয়ে তাড়ানো যায় না তাহলে কিন্তু ল্যাক ওতে বসে যাবে এবং এটা পুরোটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ওপেরন কনসেপ্ট, এটা আমি আরেকবার করে বলে দেবো কিন্তু তার আগে তোমাদের এটা এগুলো পড়ে নিতে হবে। আমি বৃহস্পতিবারে মনে হচ্ছে কিছু ম্যানেজ করা যাবে না, তবে তোমরা এই জিনিসটা পড়ে নেবে, আমি কিন্তু স্পিডে তারপরের দিন যেদিনই সোমবার দিনই ধরো যেদিনই পড়াই সেটা কিন্তু তাড়াতাড়ি এটা বলে দেবো, ঠিক আছে।